আমাদের ভাবতে হবে যে আমরা এবার শরণার্থী হিসেবে কাদেরকে ঢোকাচ্ছি, এবং তোমাদের মাধ্যমে আমি কিন্তু বলবো বর্ডারে আমার যারা দাঁড়িয়ে আছো এবার বলবো প্যান্ট খুলে চেক করে ঢোকাও। মানে জীবন্ত জ্বালিয়ে দিল, সেটা তোমরা দেখিয়েছো, একটা পুরো হোটেল জ্বালিয়ে দিল, সেখানে বদ্ধ অবস্থায় দগ্ধভাবে চব্বিশজন মানুষ দগ্ধভাবে মরে গেল। এটা কোন সভ্যতায় আমরা বাস করছি? আমরা তো শুনেছিলাম লড়াইটা জাতের জন্য না ভাতের জন্য হোক, এটা তো জানতাম না লড়াইটা এবার অন্তর্বাসের জন্য। যে তারা কি হয়তো তাদের ইতিহাস জানে না যে যেই জমিতে দাঁড়িয়ে তারা এই মানে উলঙ্গ নাচ করছে, তারা জানে না সেই জমিটা কার জন্য তারা পেয়েছে? তারা কি তাদের বাপ ঠাকুরদার থেকে সেই গল্পটা শোনেনি যে এই ছাত্র আন্দোলনের নামে তারা যে মানে হত্যালীলা চালাচ্ছে সেটা যেই জমির ওপর দাঁড়িয়ে চালাচ্ছে এই ভদ্রলোক, এই শেখ মুজিবুর রহমান না থাকলে, এই বঙ্গবন্ধু বলা হয় তাকে, তিনি না থাকলে এই জমিনের টুকরোটা বাংলাদেশ হিসেবে পরিচিতই হতো না। ইমিডিয়েট ফিনান্সিয়ালি বাংলাদেশকে বয়কট করা হোক, এটা আমার হাত জোর করে অনুরোধ, তবে ওদের অকাত্তা ওদেরকে বোঝানো যাবে। ওই মৈত্রী, ওসব ভালোবাসা, ওসব একুশে ভাষা আন্দোলন, একুশে ফেব্রুয়ারি ওসব আবেগ, এইসব ন্যাকামোগুলো এবার বন্ধ করা হোক, এবার বন্ধ করুক এসব ন্যাকামো। দেখো, আমার সত্যি বলতে বাংলাদেশে কি হচ্ছে সেই নিয়ে বিন্দু বিসর্গ আমি কনসার্ন না, আমার কোনো কিছু যা আসে না বাংলাদেশে কি হচ্ছে না হচ্ছে, কিন্তু যেটা আমার লেগেছে সেটা হচ্ছে, এবং শুধু আমার না, আমি সবসময় বলি আমি আমার লোকেদের আমি রিপ্রেজেন্ট হিসেবে আমি কথাটা বলছি, যেটা আমাদের হিন্দু বাঙালিদের লেগেছে সবসময় যে সনাতনের ওপর আক্রমণ, মন্দির ভাঙা, এইগুলো ভেঙে এবং প্রকাশ্যে বলে অন ক্যামেরা বলে ভাঙছে, এই এটা কী মেসেজ দিতে চায়, ওরা কী মনে করে আমরা, আমাদেরকে ওরা কি ভেবেই নিয়েছে যে এদেরকে যতই যাই করো, এদেরকে যতই উস্কাও, এদের রক্ত ঠান্ডা হয়ে গেছে, এরা কিছু করবে না, এরা ওই অহিংসার বাণীটা এত অস্থি মজ্জায় এরা এনক্রিপ্ট করে নিয়েছে, এদেরকে যতই চ্যালেঞ্জ ছুড়ে দাও এরা কিন্তু কিচ্ছু করবে না, এই ভুল ভাবনাটা বা এই ধারণাটাকে ভেবে কি তারা সবসময় আমাদের দিকে এই চ্যালেঞ্জটাকে ছুড়ে দেয়? এতদিন তো এগুলো গল্প শুনে এসছি ঠাকুমা দিদিমা দাদু ঠাকুরদার কাছে, ভাবতে পারিনি যে নিজের এই জীবনে স্বচক্ষে সেগুলো দেখতে হবে, খুব খারাপ লাগছে এগুলো দেখতে হচ্ছে, কিন্তু এই যে বাংলাদেশ থেকে এত এত ভিডিও আমাদের কাছে আসছে সেই আর্তনাদ শুনে বিশ্বাস করো ঘুমোতে পারছি না, সেই কান্নার আওয়াজ যখন ভেতরে যাচ্ছে, ভেতরটা জ্বলে যাচ্ছে, ঘুমোতে পারছি না, জাস্ট ঘুমোতে পারছি না। কিন্তু এই দিকেও আজকে কিন্তু আমাদের এটাও আমাদেরকে আজকে শ্যামাপ্রসাদ মুখার্জিকে স্মরণ করতে হবে, আজকে তার জন্য নিশ্চিন্তে কিন্তু আমরা এই ছত্রছায়া পশ্চিমবঙ্গের বুকে কিন্তু আমরা বসে আছি, আমাদের সেই নিশ্চিন্ততাটা কিন্তু আমাদের আছে, তারপর তো আমাদের ভারত সরকার আছে, আমাদের এত স্ট্রং আর্মি আছে, তার জন্যও কিন্তু আমরা আমাদের এই যে নিশ্চিন্তে যেইটুকু ঘুম আমরা ঘুমোচ্ছি, আমাদের এই স্বতন্ত্র তাদের এই আমাদের আর্মি জওয়ানদের তারা বর্ডারে আমাদের জন্য আছে বলেই কিন্তু আমরা ঘুমোচ্ছি। কিন্তু আমি একটা জিনিস বলবো, যে প্রশ্নটা তুমি আমাকে করলে যে সেটা একটা ইন্টারন্যাশনাল ইস্যু, আমরা বরাবরই কিন্তু মানুষকে কোনো দিন কেউ যদি শরণার্থী হিসাবে এসেছে তা আমরা কোনো দিন কাউকে ফিরিয়ে দিইনি, আজকে আমাদের প্রধানমন্ত্রী সেটা মনে করেছেন, ঠিক বা ঠিক বিরোধী দলের সবাইকে নিয়ে তিনি বৈঠক করেছেন, তারাও হয়তো সহমত হয়েছেন, সেই জন্যই তিনি এই পদক্ষেপটা নিতে পেরেছেন, সেটা আমাদের মানবিক দিক, সেই মানবিক দিক থেকে আমরা সেই জায়গাটা রেখেছি। কিন্তু এবারও আমাদের ভাবতে হবে যে আমরা এবার শরণার্থী হিসেবে কাদেরকে ঢোকাচ্ছি, এবং তোমাদের মাধ্যমে আমি কিন্তু বলবো বর্ডারে আমার যারা দাঁড়িয়ে আছো এবার বলবো প্যান্ট খুলে চেক করে ঢোকাও, কারণ আমরা আজকে সকালেও দেখেছি কিন্তু জামাতরা এবং জেহাদিরা ওরাও কিন্তু জাল পাসপোর্ট বানিয়ে ঢোকার চেষ্টা করছে, আমরা অ্যালার্ট, আমরা কিন্তু অ্যালার্ট হয়ে গেছি, আর কেন কার কেউ যেন হিন্দুকে নিয়ে কেউ হালকাভাবে না নেয়, আমরা যথেষ্ট অ্যালার্ট, কারণ কিছুদিন আগেই কিন্তু আমরা দেখেছিলাম যে নিউ টাউনে মনে আছে বাংলাদেশের সেই এমপিকে কীরকমভাবে তাকে নৃশংসভাবে খুন করা হলো, এখন যদি আমরা একে একে মেলাই কিন্তু আস্তে আস্তে সব মিলে যাচ্ছে, আর নিশ্চিন্ত হয়ে এপারেও বসে থাকার কিন্তু কোনো কারণ নেই, কারণ ভেতরে ভেতরে কী চক্রান্ত চলছে, কারণ অনেক আমরাও জানি জঙ্গি জামাত আমাদের এখানে ঢুকে আছে, আজকে কোনো রকম রাজনৈতিক স্টেটমেন্ট আমি দেব না, এটা শুধু আমি আমার দেশের জন্য, আমি আমার দেশের মানুষকে, আমার রাজ্যের মানুষকে অ্যালার্ট করার জন্য একটা কথাই বলবো যে সজাগ থাকো, ঘুমও কিন্তু সজাগ থাকো। হ্যাঁ, কিন্তু দিনিতাদি যেটা বলছিলে যে
একের পর এক হিন্দু মন্দির আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে, ভাঙচুর করা হচ্ছে, তার ছবি তো আমরা দেখতেই পাচ্ছি, এবং সেখানে মহিলাদের ওপর অবাধে অত্যাচার চলছে, তাদের চিৎকারের মানে আওয়াজ বা ছবি সেসব ভিডিও আমরা দেখতে পাচ্ছি। কিন্তু তার পাশাপাশি আরও একটা ছবি দেখা যাচ্ছে যে বিভিন্ন হিন্দু মন্দিরের সামনে ইসলাম ধর্মাবলম্বী ভাইয়েরা তারা বসে পাহারা দিচ্ছেন, এবং বাংলাদেশ থেকে অনেকেই বলছেন, বাংলাদেশের বহু মানুষ তারা ইসলাম ধর্মাবলম্বী, তারা বলছেন যে ভাঙচুর হচ্ছে, সেটা যেমন দেখাচ্ছেন তেমনি এটাও দেখান যে মন্দিরের বাইরে ইসলাম ধর্মাবলম্বী ভাইয়েরা বসে হিন্দু মন্দির রক্ষা করার চেষ্টা করছেন। প্রশ্নটা হচ্ছে, যদি ভাঙচুরটা অবাধে সর্বত্রই হয়, তাহলে শুধু হিন্দু মন্দির কেন পাহারা দেওয়া হচ্ছে? 100 বার এর আগে তোমাদের চ্যানেলে চিৎকার করে করে বলিনি, আজকে সেই আশঙ্কাটাই তো সত্যি হচ্ছে। মনে খুব কু ডাকছে, ঠাকুরকে ডাকছে, এই কু যেন আমার সত্যি না হয়, কারোরই যেন এই কু সত্যি না হয়। কিন্তু এর আগেও যেমন বলেছিলাম, যেমন পাঁচটা আঙুল সমান না, সব মুসলিম খারাপ না, ওখানেও কিন্তু আমরা তো ভুলে যাচ্ছি, আমরা তো খালি হিন্দু জাতিবাদ নিয়ে পড়ে থাকি, মুসলিমের মধ্যে জাতিবাদ নেই। শিয়া সুন্নি, শিয়া সুন্নির মুখ দেখে না, সুন্নি শিয়ার মুখ দেখে না, আহমদিয়া দেওবন্দি থেকে শুরু করে কত রকমের প্রকারভেদ আছে, তো সব তো খারাপ না। তাহলে আজকে হাসিনা তো আর হিন্দু মহিলা না, তাকে কেন দেশ ছেড়ে পালিয়ে আসতে হলো? আওয়ামী লীগের প্রত্যেক মানুষকে খুব খারাপ লাগছে, যে কোনো সম্প্রদায়ের মানুষ হোক, তাকে সামনে ধরে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, এটা কিন্তু মানবিকতা না, মানব সভ্যতা এটা বলে না, খুব খারাপ লাগছে। কিন্তু মানে জীবন্ত জ্বালিয়ে দিল, সেটা তোমরা দেখিয়েছো, একটা পুরো হোটেল জ্বালিয়ে দিল, সেখানে বদ্ধ অবস্থায় দগ্ধভাবে চব্বিশজন মানুষ দগ্ধভাবে মরে গেল। এটা কোন সভ্যতে আমরা বাস করছি? ছাত্র আন্দোলনের নামে ছাত্ররা এরা কোন হত্যালীলায় কোন আনন্দটা পাচ্ছে যে এতগুলো ওদের ওখানে থানা জ্বালিয়ে দিল, সেখানে মানে অফিসার সমেত থানা জ্বালিয়ে দিল, পুলিশ অফিসারদের সেই তালিবানি কায়দায় নাকি ফুট ব্রিজ থেকে ঝুলিয়ে দেওয়া হচ্ছে, এটা এটা কোন ছাত্র আন্দোলন? আমি তো শুনেছি তালিবানের অপর নাম ছাত্র, তাহলে কি ওরা এগোনোর বদলে যেইটুকু এগিয়েছিল নাকি ভারতের সাথে সুসম্পর্কের খেসারত এটা দিতে হলো? আমি জানি না, আমার এখনও আমি বলে যাচ্ছি, আমরা বাংলাদেশ নিয়ে আমি কনসার্ন না, আমি শুধু কনসার্ন আমার ওখানকার হিন্দু, আমার ধর্মীয় প্রতিস্থাপনাগুলো নিয়ে, আমার মন্দিরগুলো নিয়ে। আমি ভারত সরকারের কাছে বারে বারে হাত জোর করে অনুরোধ করব, আপনারা কোনো রকম, এখনও প্রধানমন্ত্রী কোনো রকম বক্তব্য রাখেননি, তার ওপর আমাদের কোনো বক্তব্য রাখা উচিত না, কিন্তু এটা আমাদের আপামর ভারতবাসী এবং আমাদের পশ্চিমবঙ্গের সবথেকে বিপদ, কারণ আমরা বিপদ সীমার একদম সামনে বাস করছি, কারণ লাগোয়া বর্ডারটা আমাদেরই সবথেকে বেশি, সেই জন্য চিন্তাটা কিন্তু আমাদের সবথেকে বেশি। ওই জন্য বলবো, হাত জোর করে মোদিজিকে আমরা অনুরোধ করব যে প্লিজ আপনারা এই এই ব্যাপারটা মানবিকতার গ্রাউন্ডে কোনো রাজনীতির ঊর্ধ্বে গিয়ে আপনারা ব্যাপারটা দেখুন। না, শুধু হিন্দুদের ওপরে নির্যাতন হচ্ছে সেটা তো একটা আলাদা ইস্যু, যে হিন্দুদের ওপর বাংলাদেশে নির্যাতন আজ থেকে হচ্ছে না, কারণ বাংলাদেশের জন্মলগ্নে হিন্দু সংখ্যা ছিল 13%, সেটা থেকে নেমে এখন 8% সরকারি মতে, কিন্তু বেসরকারি মতে সেটা 4% নেমে এসছে, এটা বলছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে হিন্দুদের মন্দির ভাঙা বা হিন্দুদের ওপর অত্যাচার চালানো যত হচ্ছে তা হচ্ছেই, কিন্তু যেটাকে আমরা ছাত্র আন্দোলন হিসেবে দেখে আসছি দুনিয়ার সামনে, যেটা ডিসপ্লে হচ্ছে ছাত্র আন্দোলন নামে, সেই ছাত্র আন্দোলনের ছাত্ররা, তথাকথিত ছাত্ররা, তারা দেখা যাচ্ছে হাসিনার যে সরকারি বাসভবন সেখানে লুটতরাজ চলছে, গণভবনে, সেখানে গিয়ে রাজহাঁস থেকে ছাগল লুটের তালিকায় রয়েছে, সেখান থেকে মানে টিভি, ফ্রিজ, চেয়ার টেবিল সমস্ত নিয়ে আসেন, এমনকি এতটাই নির্লজ্জতা যে শেখ হাসিনার অন্তর্বাস পর্যন্ত ডিসপ্লে করা হচ্ছে। এই এই বিষয়টা মানে এটা তো কোনোদিন কোনো জায়গাতে দেখিনি, যারা লুটেরা হয় তারা দেশ থেকে লুট করে নিয়ে নিজের দেশে ফিরে যায়, কিন্তু নিজের দেশ স্বাধীন হলে লুটতরাজ চলে, এ কোন ছাত্র, এদেরকে কি ছাত্র বলা যায়? আমরা তো শুনেছিলাম লড়াইটা জাতের জন্য না ভাতের জন্য হোক, এটা তো জানতাম না, লড়াইটা এবার অন্তর্বাসের জন্য, এইটা আমরা কোন রূপ দেখছি? এই ছাত্র আন্দোলন করে এই যে স্বাধীনতাটা সোকল ওখানকার ছাত্ররা যে অর্জন করলো, মানে কালজয়ী রক্ত ঝরিয়ে, ঘাম ঝরিয়ে আর কী কী ঝরিয়ে, তো ওরা এই শুধু এই অন্তর্বাসটা পাওয়ার জন্য আর এই হাঁস কটা ছাগল মুরগি ওই বাসভবন থেকে যা যা নিয়ে যাচ্ছিলো মাথায় করে, দেখলাম কোমর অবধি ছাড়িনি, পায়খানার প্যান্টটা, শুধু একটা জায়গায় লেখা দেখলাম যে সেপটিক ট্যাঙ্কে গু ছাড়া আমরা বাদ বাকি সব লুট করে নিয়েছি। তো এই লুটটা করে ওরা কি মানে কি মানসিক আনন্দটা ওরা পেল, এবং ওরা
কোন জায়গা গিয়ে আজকে আন্তর্জাতিক স্তরে, আজকে তো বাংলাদেশকে যাই হোক উনি তো একটা বাংলাদেশকে একটা প্ল্যাটফর্মে এনেছিলেন শেখ হাসিনা, তো আজকে বাংলাদেশকে কোন জায়গায় তাহলে এই আন্দোলন করে কোন জায়গায় এনে দাঁড় করালো? এবার তো আফগানিস্তানের আফগানিস্তানের সাথে বাংলাদেশে আর কোনো বিশেষ পার্থক্য রইল না। এবং যদি আমি হিন্দু মুসলিম তর্কেও বলি, তো ওখানে তো আজকের ডেটে মুসলিমও সেফ না, মুসলিম মানুষকেও তো ধরে ধরে জীবন্ত জ্বালানো হচ্ছে। তাহলে ওরা চায়টা কি, ওদের দাবিটা কি? এই একটা সম্প্রদায়ের অশান্ত মানুষজন, তারা কোথাও সেফ না, তারা যেখানে যেখানে গেছে অশান্তি ছাড়া তারা আর কিছু ছড়ায়নি, তারা শুধু এক মুখে শান্তির বাণী আউড়ে গেছে কিন্তু নিজের সম্প্রদায়ের লোককেই তারা ছাড়ছে না। তাহলে আমরা তাদের থেকে কী আর ভাইচারা আশা করব? এর পরেও একই বৃন্ত দুটো কুসুম গানটা গাওয়া হবে? আজকে 22শে শ্রাবণ না, আজকে লজ্জায়, আজকে লজ্জায় কবিগুরুর বাড়ি যাইনি, আজকে লজ্জায় কবিগুরুকে নিয়ে কোনো পোস্ট করতে পারিনি, আমি লজ্জিত আজকে আমি বাঙালি। কারণ ওখানে যেভাবে কবিগুরুর মূর্তিকে খণ্ডন করা হয়েছে, রীতিমতো কোপানো হয়েছে, আজকে এখানে কোনো সেকুলারকে বা কোনো কবিগুরুর অনুরাগীদেরও একটা মুখ নাড়াতে শুনলাম না বা দেখলাম না, আর চোখ নেই কবিগুরুর সামনে গিয়ে তার ওই মূর্তির সামনে দাঁড়িয়ে মাল্যদানটা করব। আজ সেই বিবেকটা হারিয়ে ফেলেছি, সেই ভাষাটা হারিয়ে ফেলেছি। কিন্তু শেখ মুজিবুর রহমান, যার জন্য 1971 সালে পূর্ব পাকিস্তান, মানে পাকিস্তানের আগ্রাসন থেকে কাটিয়ে পূর্ব পাকিস্তান বাংলাদেশ হিসাবে আত্মপ্রকাশ করেছিল, যার হাত ধরে, সেই শেখ মুজিবুর রহমান যার গোটা ফ্যামিলিকে মানে শেষ করে ফেলা হয়েছিল, সেই শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙা, তাকে জুতোর মালা পরানো, তাকে সেই দড়ি ধরে মারোটান রাজা হবে খান খান স্টাইলে টেনে হিঁচড়ে নিচে ফেলা, এবং সবচেয়ে ন্যাক্কারজনক বিষয় হলো তার মূর্তির ওপর প্রস্রাব করা, এটা পর্যন্ত দেখতে হয়েছে যে যিনি জাতির জনক বলে পরিচিত ছিলেন এই ঘটনা ঘটতে পারলো, সেখানে কবিগুরু কী ব্যাপার? কবিগুরু তো কোনো মানে ধারে কাছেও আসেন না। না, আমি কখনোই কবিগুরুর সাথে শেখ মুজিবুরের তুলনা করব না, কারণ মীরা যেমন শ্রীকৃষ্ণকে মননে চিন্তনে ভজন করেছিলেন, আজকে কিন্তু আমরাও কিন্তু তাকে আত্মার সাথে এবং আত্মা দিয়ে তাকে আমরা ডাকি, আমরা ভগবান স্থানে কিন্তু আমরা কবিগুরুকে রাখি, সেই জায়গায় আমি কিন্তু শেখ মুজিবুরকে আমি অন্তত রাখবো না, আমার আমার কবিগুরু আমার জায়গায় আছে। এবার যদি শেখ মুজিবুরের প্রসঙ্গে আসি, আজকে মাসটা কি? আগস্ট মাস, গ্রেট ক্যালকাটা কিলিংস ডাইরেক্ট অ্যাকশন ডে কোন মাসে হয়েছিল? আজ থেকে ঠিক আর 16ই আগস্ট, আজকে হয়ে গেল 7ই আগস্ট, তাহলে আর কটা দিন বাকি রইল? মনে হচ্ছে না, এটা কাকতালীয় বলে তো আমার মনে হচ্ছে না, কিছু মনে হচ্ছে একটা মেসেজ দিতে চাইছে। আর শেখ মুজিবুর রহমানও কবে মারা গেছিলেন? 5ই আগস্ট। তাহলে আমার মনে হচ্ছে পুরো একটা মালায় গাঁথা জিনিসটা, আর কিছু একটা মেসেজ দিতে কিন্তু আমাদের চাইছে। আপনারা হয়তো অনেকে জানেন না, এই গ্রেট ক্যালকাটা কিলিংসে ডাইরেক্ট অ্যাকশন ডেতেও কিন্তু সুরাবর্দির সাথে মুজিবুরের একটা সূক্ষ্ম একটা কিন্তু মেলবন্ধন ছিল, উনি সুরাবর্দির কিন্তু প্রচণ্ড গুণগ্রাহী ছিলেন, সেই জন্য ওনার প্রতি আমি ভালো কিছু আমি বলতে পারবো না, সেটা আমার অ্যাসপেক্ট থেকে, আমার দৃষ্টিভঙ্গি থেকে আমি বলছি না, মানে কিন্তু বাংলাদেশের হিসাবে, বাংলাদেশিদের হিসাবে আমি বলছি যে তারা কি হয়তো তাদের ইতিহাস জানে না, যে যেই জমিতে দাঁড়িয়ে তারা এই মানে উলঙ্গ নাচ করছে, তারা জানে না সেই জমিটা কার জন্য তারা পেয়েছে? তারা কি তাদের বাপ ঠাকুরদার থেকে সেই গল্পটা শোনেনি যে এই ছাত্র আন্দোলনের নামে তারা যে মানে হত্যালীলা চালাচ্ছে, সেটা যেই জমির ওপর দাঁড়িয়ে চালাচ্ছে এই ভদ্রলোক, এই শেখ মুজিবুর রহমান না থাকলে, এই বঙ্গবন্ধু বলা হয় তাকে, তিনি না থাকলে এই জমিনের টুকরোটা বাংলাদেশ হিসেবে পরিচিতই হতো না, তারাও হয়তো পাকিস্তানে ঢুকে যেত, তারাও হয়তো এতদিনে আমাদের সামনে সেই কাটোরা নিয়ে চাল দে মা ডাল দে মা আটা ডে মা দাঁড়িয়ে করে ওখানে দাঁড়িয়ে থাকতো, আটা চেয়ে বেড়াতো। আর এত কিছুর পরও আমি একটা কথা, আমি নিজের দায়িত্ব নিয়ে আমার আপামর পশ্চিমবঙ্গবাসী তথা ভারতবর্ষবাসীকে বলবো, ইমিডিয়েট ফিনান্সিয়ালি বাংলাদেশকে বয়কট করা হোক, এটা আমার হাত জোর করে অনুরোধ, তবে ওদের অকাত্তা ওদেরকে বোঝানো যাবে। আজকে যে কটা গাড়ি পেট্রোপোলে দাঁড়িয়ে আছে ইমিডিয়েট সেগুলো খালি করিয়ে ফেরত নিয়ে আসা হোক, এবং তারপরে যত রকম জনসংযোগ দরকার নেই, আমার ঢাকায় জামদানি পরার, আমার দেশের শাড়ি, আমার দেশে প্রচুর অপশান আছে জিনিসের, আমার ইলিশ মাছ খাবার দরকার নেই পদ্মার, আমি গঙ্গার ইলিশ খেয়ে নেবো,
এইবার বাঙালিকে বুঝতে হবে, খাওয়াটা জীবনের সব না, ওই মৈত্রী, ওই সব ভালোবাসা, ওইসব একুশে ভাষা আন্দোলন, একুশে ফেব্রুয়ারি, ওইসব আবেগ, এইসব ন্যাকামোগুলো এবার বন্ধ করা হোক, এবার বন্ধ করুক এসব ন্যাকামো। যা দেখার আর তো কেউ বলতে পারবে না, এগুলো প্রোপোগান্ডা, এগুলোকে ছড়ানো হচ্ছে, আর এগুলো প্রোপোগান্ডা না। কিন্তু বাংলাদেশিরা সেরকমই বলছে, সোশ্যাল মিডিয়া জুড়ে যা ভাইরাল হচ্ছে সেগুলো সমস্ত নাকি হিন্দুদের প্রোপাগান্ডা প্রথমত, এবং দ্বিতীয়ত যেটা বিষয় যে হিন্দুরাই বা এতদিন ধরে যখন দেখতে পাচ্ছে যে হিন্দুরা দিনে দিনে সংখ্যালঘু থেকে লঘুতর, লঘুতম হয়ে যাচ্ছে, সেখানেও তারা এতদিন ধরে সেখানে বসে রয়েছে, এবং আমাদের সেই বুদ্ধিজীবীরা যারা হয়তো কোথায় আমেরিকায় বা কোথায় জার্মানিতে কিছু হলে হাতে মোমবাতি নিয়ে তারা বেরিয়ে পড়ে মিছিল করতে, একটা কেউ যদি একটা কুকুর খুন হয়ে যায় হাতে মোমবাতি নিয়ে তারা মিছিল করতে বেরুন, অথচ দেশের পাশে আমাদেরই মতো ভাষাভাষী কিছু মানুষ তারা দিনের পর দিন মরছেন, প্রত্যেক মুহূর্তে প্রাণ হাতে করে বাঁচছেন, তাদের জন্য কিন্তু তাদের মনে হচ্ছে না যে মোমবাতিটা একটু বের করা দরকার, তাদের একটু মোমবাতি জ্বালিয়ে মিছিল করা দরকার। আজকে শুনেছেন দুটো কংগ্রেসের মন্ত্রী কি বলেছে, সালমান কুরেশি আর সজ্জন শর্মা বোধহয়, উল্লাসিতভাবে হাসি মুখ নিয়ে বলল যে বাংলাদেশের মতো এবার ভারতবর্ষ এই একই জিনিস দেখব, প্রধানমন্ত্রীকেও বাড়ির থেকে এভাবে বিতরণ করা হবে। এই কথাটার মানেটা কি? এর জন্য কংগ্রেস লজ্জিত, ক্ষমা চাইবে, এই দুটো মন্ত্রীকে বহিষ্কার করা হবে? এই সিপিএমরা কিছুদিন আগে পাকসার কাছে মিছিল করেছিল না ছাত্র আন্দোলনের সাপোর্টে, আজকে কোথায় গেল? আজ কোথায় গেল? আজকে আমাদেরকেও কিন্তু শরণার্থী হিসাবে তারা যখন, যদি আমরা নিতে পারি, কারণ আমরা আজকে নেবার জায়গায় নেই, আমরা নিজেরাই ওভারলোডেড, আর কিন্তু আমি পারবো না, আমার ভাতের থালা, আমার ভাতের থালাটা বড় কথা না, আমার নিজের সন্তানের মুখের থেকে খাবার চিনে কারোর মুখে তুলে দেওয়ার মতো ক্ষমতায় কিন্তু আজকে আমরা নেই, সেটা খুব ভেবে কিন্তু আমাদের শরণার্থীদের আশ্রয় দেওয়ার যদি কেউ চিন্তাভাবনা করেও থাকে, খুব ভাবনা চিন্তা করে কিন্তু যেন করে, এক নম্বর। আর দু নম্বর, আমরা যে ভাবছি যে আশ্রয় দেব, আজকে আমরা তো আশ্রয় এর আগেও দিয়েছিলাম, তারাই না এই দেশে এসে সেকুলার হয়ে, সেকু মাকু হয়ে, তারাই আমাদের নাকি সেকুলার হওয়ার জ্ঞান দিচ্ছে না? তো এইবারে কিন্তু খুব ভেবে চিনতে আমাদের কিন্তু এবার শরণার্থী হিসাবে কাদের রাখবো, কাদের ঢোকাচ্ছি, এই চিন্তাভাবনাটা কিন্তু আমাদের খুব ভেবে চিনতে এবার করতে হবে। একটা শেষ প্রশ্ন করব যে বাংলাদেশের যে অশান্তিটা আজকে দেখা যাচ্ছে, এটা দেখে ঠিক বাংলাদেশ বলে বলতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে সেটা পূর্ব পাকিস্তান বলেই উল্লেখ করি, পরিস্থিতিটা এরকমই তৈরি হয়েছে, এবং যে চিত্র আমরা দেখতে পাচ্ছি সেই চিত্র কোনোদিন আফগানিস্তানেও আমরা দু বছর আগে দেখেছিলাম, সেই চিত্র প্রায় পাকিস্তানে দেখা যায় যে সেখানকার প্রধানমন্ত্রী তাকে মানে বোম মেরে উড়িয়ে দেওয়া হলো বা তিনি ভয়ের চোটে দেশ ছেড়ে পালিয়ে গেলেন, যেটা বাংলাদেশে হয়েছে। পরিস্থিতিটা এমন তৈরি হয়েছে যে আমাদের চারদিকে পাকিস্তানের মতো একটি শত্রু, এবং হয়তো বাংলাদেশেও এখন সেই শত্রু ভাবাপন্নই হয়ে উঠলো। তাহলে হাসিনার যে পতন হলো, যে অন্তত কিছুটা হলো ভারতের সঙ্গে বন্ধুত্ব মনোভাবাপন্ন ছিলেন, তাতে ভারতের বিপদ কতটা বাড়লো? সেটাই তো কাল একটু আগে সেটাই তো বললাম, আজকে হাসিনার ভারতের সাথে এই সুসম্পর্কটার জন্যই কিন্তু ওনার আজকে এই পতনের কারণ, কারণ কেউ চাইছিল না ভারতের সাথে হাত মিলিয়ে যেইটুকু, আজকে এইটা বলুন তো বাংলাদেশি ক্রিকেটারদের অবধি ছাড়া হলো না, এটা কোন লজ্জা? এই লজ্জা রাখতে পারবে? এরপরেও যদি আমাদের, আমরা জেগে গেছি, আমাদের কার জাগানোর দরকার নেই, এবং খুব খুশিভাবে বলবো যে আজকে পাড়াতে শাসক দলের কিছু বন্ধুবান্ধবও না আমাদেরকে ডেকে বলছে, কিরে তোরা কবে রাস্তায় নামবি, এই যে বড় পাওনাটা আমরা পেয়ে গেছি। অতএব আমাদের হিন্দুদের সাথে, এখানকার হিন্দুদের সাথে কেউ যেন তুলনা না করে, আর কোনো মতেই, বারেবারে বলছি, আমাদের ভারতবর্ষের হিন্দুদের দুর্বল ভাবার ভুল যেন কেউ না করে, শান্ত স্বভাবকে, ভদ্রতাকে দুর্বলতা যেন কেউ না মনে করে, বারেবারে কিন্তু এইটা বলে দিচ্ছি।